ইতিহাস পড়তে কার না ভালো লাগে, আর সেই ইতিহাস থেকে রসদ সংগ্রহ করতেই বা কার না ভালো লাগে। কিন্তু সেই ইতিহাস থেকে কোন রসদটা আপনি সংগ্রহ করবেন, মানে ইতিহাসটা ঠিক কীভাবে লেখা হবে? ইতিহাস সবসময় জয়ীরা লেখেন, এটা ইতিহাসের একটা সবথেকে বড় সমস্যা। কিন্তু ইতিহাসে কি শুধু জয়ীর ভাষ্যই লেখা থাকবে? আধুনিক ইতিহাস তো অন্যরকমভাবেও দেখতে বলে। যদি সে ভাষ্যের মধ্যে কোথাও পরাজিতের ভাষ্য হারিয়ে গিয়ে থাকে, যদি জয় পরাজয়ের আখ্যানটাই অন্যরকম হয়ে গিয়ে থাকে, সোনালি, ঠিক সেই কারণেই ইতিহাসের পুনর্লিখন নিয়ে বর্তমান বিতর্ক। এটা কি সময়ের দাবি নাকি রাজনীতির কোপ? একদমই তাই, কারণ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এর আগেও কথকের এপিসোডে আমরা ইতিহাসের পুনর্লিখন নিয়ে আলোচনা করেছি। কোন চ্যাপ্টার, কোন অধ্যায় ইতিহাসে আরও একবার ফিরে দেখা দরকার, আরও একবার সিলেবাসে থাকা দরকার, আরও বা অনেক বেশি জানার প্রয়োজন রয়েছে, আরও কয়েক লাইন খরচ করার প্রয়োজন রয়েছে, সেই হিসেবটা ক্রমাগত গুলিয়ে গেছে বা গুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস বা অন্য যে কোনো সমাজবিজ্ঞান অথবা বিজ্ঞান হতেই পারে, 112 হবে, হয়েওছে। ভারতের ইতিহাস যারা জানেন বারবার সিলেবাস বদলেছে। 1960-এর দশক থেকে স্কুলের যে পাঠ্যপুস্তকগুলো বারবার NCERT বদল করেছে, তার একটা যুক্তি আছে, সেটা পুনর্লিখন। কিন্তু যেটা নিয়ে আজকে সন্ধ্যাটা আমরা আলোচনা করব তার প্রেক্ষাপটটা ভিন্ন। গত বছর জুন জুলাই এবং এখন 5-6 এপ্রিল তারিখে ঘোষিত যে ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের এবং সোশিওলজি সমাজতত্ত্বের যে পরিবর্তনগুলো আনা হয়েছে স্কুল লেভেলে, বিদ্যালয় স্তরে 6 ক্লাস থেকে 12 ক্লাস, সেটা পুনর্লিখন নয়, সেটা ডিলিশন, বাদ, তথ্যের পর তথ্য বাদ। তার মধ্যেও আবার গোপন স্তর, অর্থাৎ বাদ দেওয়ার তালিকাতেও আবার গান্ধী হত্যা নিয়ে যে বাদ গেছে লেখা নেই। দুজন সাংবাদিক বন্ধু আপনাদের সম্প্রদায়ের, ঋতিকা চোপড়া এবং সৌরভ রায়বর্ধনের স্কুটিনি বেরিয়েছে, ধরে ধরে কোথায় কোথায় ঘোষিত, কোথায় কোথায় অঘোষিত, কারা কমিটিতে আছেন, এক্সপার্ট কমিটি নাকি এটা পড়েছে, কারা এক্সপার্ট কমিটি, 24 জনের মধ্যে 17 জন RSS ABBP-র লোক। আমার মতো একটা পার্টি অধ্যাপক ছিলাম আমি, তার মতো বহু কলেজের, বহু স্কুলের তারা অধ্যাপক বা শিক্ষক, যাদের কোনো, আমাদের যেমন কোনো কন্ট্রিবিউশন নেই ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানে অথবা সোশিওলজিতে মৌলিক, তারা সব কমিটি মেম্বার। ওই RSS-এর শিক্ষা মন্দির থেকে পাস করা ওই কদর্য ইতিহাস জ্ঞানের ভিত্তিতে তারা সব সিলেবাস কমিটি। ধরুন আমার একজন খুব পছন্দের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারমশাই প্রফেসর সমীর সাহা, একেবারে মানে আগাগোড়া বামপন্থী, আমি যখন বলবো যে বামপন্থী প্রযুক্তিবিদ প্রফেসর সমীর সাহা বক্তব্যে কি বলি? কিংবা আমার ইনস্টিটিউটে পলাশবরণ প্রফেসর পলাশবরণ পান ছিলেন যে বামপন্থী পদার্থবিদ বলি কি? তাহলে ইতিহাসের ক্ষেত্রে কেন বলা হবে, কেন বলা হবে, একটা পাঠ্য বইয়ের মধ্যে কেন লেখা হবে? এটা পরে আমরা আলোচনা করব, আমি উত্তর নেব এটার পরে, আপনি আপনার বক্তব্য শেষ করে দিন। যে বিষয়টা নিয়ে আসছে ভালোই হলো, যে শুরুটা একদম স্পেসিফিক হয়ে গেল, যে পাঠ্য বইয়ের মধ্যে যে পরিবর্তন সেটা নিয়েই, সিলেবাসের পরিবর্তন নিয়ে। এছাড়াও আছে ইতিহাস গবেষণার ক্ষেত্রে, ইতিহাসে নিয়ে ভাবনার ক্ষেত্রে পরিবর্তন এখন আস্তে আস্তে আসছে, যে আর্য আক্রমণের জন্য রাখিগড়ির যে এক্সকেভেশন হয়েছে, তার যে খনন কার্য, তার থেকে পাওয়া জেনোমিক্সে তার যা, সেগুলো অন্য বিষয়। যদি আমরা ইতিহাসের সিলেবাসের কথা বলি, যে পাঠ্যসূচি মানে শিশু পাঠ্য থেকে শুরু করে একদম স্নাতক স্নাতকোত্তর স্তরের জন্য, এই পাঠ্যসূচির তৈরি করার যে ইতিহাস সেটা বোঝা প্রয়োজন। ভারতবর্ষে আধুনিক ইতিহাস লিখনের যে পদ্ধতি সেটা প্রথম শুরু করেছিল ব্রিটিশরা, ব্রিটিশ ইতিহাস লিখন পদ্ধতি, তারপর জাতীয়তাবাদী ইতিহাস লিখন পদ্ধতি, যেটা আমাদের এখানকার ঐতিহাসিকেরা শুরু করেছিলেন, তারা কাজ করেছেন, তারপর মার্ক্সবাদী ইতিহাস লিখন পদ্ধতি, তারও পরে হচ্ছে নিম্নবর্গের ইতিহাস লিখন পদ্ধতি, সাবওয়ার্কান স্টাডিজ। তারা কী করছে, আমি ছোট্ট একটা কোটেশন দিয়ে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের, ভারতবর্ষের ইতিহাস লেখা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে, তাতে উনি বলছেন,
ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই তাহা ভারতবর্ষের নিশীতকালের একটি দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহার আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, একদল যদি বা যায় কোথা হইতে আরেক দল উঠিয়া পড়ে, পাঠান মোগল পর্তুগিজ ফরাসি ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। কিন্তু এই রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্নদৃশ্য পকেট দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া দেখিলে যথার্থ ভারতবর্ষকে দেখা হয় না। ভারতবাসী কোথায়, এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। এই যে ভারতবাসী কোথায় এই সকল উত্তর দেয় না এই ইতিহাস, সেই জায়গা থেকেই কিন্তু নিম্নবর্গের ইতিহাসের জায়গাটা এসেছে। দেখুন, ইতিহাস পুনর্লিখনের পদ্ধতি, ইতিহাস পুনর্লিখন হওয়া, এটা সারা পৃথিবীতে হয়েছে। কিন্তু ইতিহাসের সম্পূর্ণ মিথ্যাকরণ, টোটাল ফলসিফিকেশন অফ হিস্ট্রি, এইটা একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে করা হয়। এই বাংলা সংস্কৃতির প্রভাব কতটুকু ছিল, বাংলা বৌদ্ধ ছিল, বিহার বৌদ্ধ ছিল, ওড়িশা বৌদ্ধ ছিল, এই বাংলায় ব্রাহ্মণ অনেক আগে অবলুপ্ত, সব জায়গাতেই এই বাংলায় ইসলাম গ্রহণ করেছে তারা। আমি বলছি মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে যখন বাংলা হিন্দি ওড়িয়া এগুলো তৈরি হচ্ছে, চর্যার বাংলা সমাজের নিম্নস্তরের মানুষের কথা নেই, একেবারে দলিতের কথা নেই, কোথায় নেই চর্যাপদের বাংলায়, চর্যাপদের বাংলায় নিম্নবর্গের কথা নেই, সাধারণ মানুষের কথা নেই, সেটা তো জিজ্ঞাসা করছি না, অবশ্যই আছে, সুলতানি শাসনের আছে, 500 বছর কোথায় গেল মাঝখানে, অবশ্যই আছে। এক মিনিট, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ধারাটাই প্রাতিষ্ঠানিক ছিল না, বরঞ্চ যে আমলটা নিয়ে, যে আমলের ইতিহাস ডিলিট করা নিয়ে আপনাদের এত, আপনারা বলতে আপনাদের ভাষায় ডিলিশন বলছেন, সেই আমল থেকে প্রাতিষ্ঠানিক ধারাটা শুরু হয়, রাজার সুপারিশ অনুযায়ী ইতিহাস লেখা। তাহলে আপনি দেখুন, সুন্দরকর নন্দীর রামচরিত মানুষ, সুন্দরকর নন্দীর রামচরিতটা কি হবে, আপনি তো ইসলামী শাসনের আগে, দেখুন আপনি বলছেন প্রাতিষ্ঠানিক ছিল না, কিন্তু তবু চর্যাপদের বাংলায় নিম্নবর্গের মানুষের কথা ছিল। সুলতানি আমলে যখন প্রাতিষ্ঠানিক ইতিহাস রচনা হচ্ছে তখন রাজার খেয়ালের উপর, রাজা রাখবেন কিনা তার উপর সভাকবি রাখবেন না, কিন্তু চর্যাপদে কিন্তু তা ছিল না। না না, চর্যাপদে যেটা, চর্যাপদের সময় তো ইতিহাসের কনসেপ্ট ছিল না। আমাদের এখানে যে প্রাতিষ্ঠানিক ধারাটা আমি বলছি সেই প্রাতিষ্ঠানিক ধারাটা ইসলামী যুগেই এসেছে। এই কনসেপ্ট মানেটা কি, এটা কি ইউরোপিয়ান কনসেপ্ট? না না, ইউরোপিয়ান কনসেপ্ট তাহাই সত্য যাহা রচিবে তুমি। না না না, একদমই না। যদি যদি আবুল ফজল আমরা পড়ি, সেই সময়কার যে যে রাজতান্ত্রিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে এবং সমাজতাত্ত্বিক যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো কি ইতিহাসের তথ্য নয়? যারা ইতিহাস রচনা করছেন তারা বর্তমানে থেকে লিখছেন, কিন্তু ফলে এইটা আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটা বিষয়কে ইন্টারপ্রেট করছি যেটা অনেকদিন আগে ঘটে গেছে। এবার আমরা মানুষ হচ্ছে কল্পনাপ্রবণ, এবং মানুষ একজন রাজনৈতিক বা মানে রাজনৈতিক চেতনা সম্পন্ন একটি প্রাণী, এটা সকলেই জানি। ফলে আমি না চাইলেও আমি কখনো রাজনীতি নিরপেক্ষ হতে পারবো না, আমার যে পারিবারিক যে আমার কাঠামো, আমার যে সামাজিক কাঠামো, তার থেকে আমি বিচ্যুত হতে পারবো না, তার থেকে আমি বিস্তৃত হতে পারবো না। ফলে আমি যখন একজন ইতিহাসবিদ, আমি যখন একজন ঐতিহাসিক, আমি একটা পুরনো ঘটনাকে কীভাবে দেখছি বর্তমানের প্রেক্ষিতে, সেইভাবে কিন্তু ইতিহাসটাকে আমি লিখছি। বা সেটা বিপানচন্দ্র পাল একরকমভাবে ভাবছেন, তিনি যে কাঠামোতে বড় হয়েছেন, তার দৃষ্টি যেভাবে তৈরি হয়েছে, তিনি সেইভাবে কিন্তু একটা ঘটনাকে দেখছেন। আমি তো মনে করি মার্ক্সের চাইতে বড় সমাজবিজ্ঞানী পৃথিবীতে এখনও কেউ আসেননি। যদি আরেকজন কেউ এসে যান, যেমন মার্ক্সের আগে কাউকে আমরা মানতাম, তো আরেকজন কেউ এসে গেলে তাকে মেনে নেব। উনি যে তত্ত্ব, যে কথাগুলো রেখে গেছেন, বলে গেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা যা নির্যাস করলে বেরোবে, কোনো কিছুই অ্যাবসলিউটলি ট্রুথ নয়। কিন্তু ওপাশ থেকে যে বলছেন আপনি বিষ্ণুবাবু, না বিষ্ণু, তাতে আপনি যা বলছেন ওই আপনার কথাটা অ্যাবসলিউট ট্রুথ হতে হবে, তাহলে আর কী করে হলো, তাহলে আলোচনারই দরকার নেই। প্রত্যেকটা জিনিস আপেক্ষিকভাবে সত্য। আজকে আমরা যেখানে সিলেবাস পরিবর্তনের কথা বলছি, সারা পৃথিবীর ইতিহাস কিন্তু বদলে যাচ্ছে। এবং একটু অপেক্ষা করুন, আগামী 5 বছরের মধ্যে মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস পরিবর্তিত হয়ে যাবে। তাতে ভারতীয়দের খুব একটা বেশি ভূমিকা থাকবে না, কারণ আমরা আমাদের নিজেদের হৃতগৌরব নিয়ে এতই বেশি সন্দিহান এবং এতই আমরা একে অন্যের ওপরে তির্যক মন্তব্য করে থাকি, তাতে আমাদের খুব একটা যে প্রাসঙ্গিকতা থাকবে বলে মনে হয় না। কিন্তু বদল হচ্ছে। আধুনিক গবেষকরা বলছেন
আধুনিক বিজ্ঞানীরা বলছেন যে শুধুমাত্র রিজিওনাল কিছু ইন্টারেস্টের জন্য, রেসিয়াল সুপ্রিমেসির জন্য আজকে পৃথিবীর ইতিহাসের সমাজ বিবর্তনের গতিকে বিভিন্ন সময় ঐতিহাসিকরা, আর্কিওলজিস্টরা, বিভিন্ন সময় ইতিহাসকাররা তারা পরিবর্তিত করে দিয়েছে।